হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপার নাইট টু জেড। আজকের রেসিপি একদম হাটকে, একটু অন্যরকম কিছু ট্রাই করেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রেন্ডস, এই আনারস চিংড়িটা কিন্তু একদম অন্যরকম টেস্টের হবে আর রেসিপিটাও একদম ইউনিক, এই কথাটা একদম শিওর করে বলতে পারি। তাহলে চলো ঝটপট দেরি না করে দেখে নেওয়া যাক আনারস চিংড়িটা দেখতে কেমন হবে। দেখেছো এর কালার আর এর টেস্ট অসাধারণ, আর এটা খেতে হয় দারুণ সুস্বাদু। চলো তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে আমি একটা আনারসকে হাফ করে তার মধ্যে থেকে এইরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি আনারসের। এখানে আমি দুটো পেঁয়াজ, শুকনো লঙ্কা দশটা, আদা দু চামচ, রসুন দু চামচ ব্যবহার করে একটা পেস্ট তৈরি করব। এখানে শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা কমও রাখতে পারেন। এবারে একটা পেস্ট তৈরি হয়ে গেছে, এবার চলো বাকি রান্নাটায় যাওয়া যাক। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এর মধ্যে এক চামচ আনারস বাটা মেশাবো। তার আগে তোমাদের বলে দিই এর সাথে আর কি কী ম্যারিনেশন করবো। স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে মিশিয়ে দেব এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব আনারস বাটাটা, এই এক চামচ আনারস বাটা এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে এই চিংড়ি মাছটা ভালো মতো ম্যারিনেট করে নেব সুন্দর করে। এবার ম্যারিনেশন হয়ে গেছে চিংড়ি মাছটা, এবার এটা সাইড করে রেখে দেব। এবার যে আনারসটা আছে পিস পিস করে কাটা, তার মধ্যে স্বাদ মতো নুন দেব। নুনটা দেওয়ার পর এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এটা খুব সুন্দর কালার আনবে আমার আনারসটা আর খেতেও হবে দারুণ টেস্টি। এবার এটা সুন্দর করে আমি একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এটা জাস্ট হালকা করে শ্যালো ফ্রাই করব। জাস্ট এক চামচ পরিমাণ তেল নিয়েছি জাস্ট একটু গ্রিজ করার জন্য প্যানটা। এবারে দেখো এরকম করে আনারসগুলো দিয়ে দেব, দিয়ে একটু রোস্ট করে নেব আমরা আনারসগুলোকে। এইভাবে যদি তোমরা আনারস চিংড়ি রান্না করো, তোমাদের ফ্যামিলির সবাই কিন্তু তোমার তারিফ করতে বাধ্য। এত টেস্টি হবে এই আনারস চিংড়িটা। দেখো ঠিক এই রকম যখন টেক্সচার হবে আনারসের, তখন আমরা এপিট ওপিট করে এইগুলো এরকম করে টোস্ট করে নেব। এবার দেখো সুন্দর কালার এসে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার এটা রেস্ট করতে দেব। এবার চলো মেন রান্নাটায় যাওয়া যাক। সাদা তেল আমি পরিমাণ মতো কড়াইতে নিয়ে নিয়েছি। এটা ভালো মতো গরম হলে এর মধ্যে হাফ চামচ পরিমাণ কালো জিরে দেব। কালো জিরে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো মতো এটা কষিয়ে নেব। এই রান্নাটা খুবই সুস্বাদু হয় খেতে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন মিশিয়ে দিলাম। সুন্দর করে এটা আরও একবার কষিয়ে নেব। এবার যখন কষানো হয়ে যাবে, ম্যারিনেট করা এই চিংড়ি মাছটা এইবার মিশিয়ে দেব। ফ্রেন্ডস, তোমরা এই চিংড়ি মাছটা খেলেই বুঝতে পারবে এটা খুবই সফট অ্যান্ড জুসি থাকবে, কারণ এই চিংড়ি মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করা রয়েছে এবং এর মধ্যে আমি টুইস্ট দিয়েছি পাইনঅ্যাপেলের, মানে আনারসের। সো ফ্রেন্ডস, এই রেসিপিটা একটা দারুণ রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। এবারে ভালো মতো এটা কষিয়ে নেব। কষানোর সঙ্গে সঙ্গে এর কালারটা দেখো কি সুন্দর এসেছে। এবারে আমরা আনারসগুলো দিয়ে দিলাম, যেগুলো ভেজে নিয়েছিলাম, সেটা ভালো মতো মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দেব বেটে নেওয়া সর্ষে। এখানে আমি 2 চামচ পরিমাণ সর্ষে বাটা ব্যবহার করেছি। এবার এটা ভালো মতো মিশিয়ে দেব। রান্না রেডি। লাস্টে ফিনিশিং টাচ দেব কাঁচা লঙ্কা দিয়ে। ব্যাস, দেখো এই সুন্দর সুস্বাদু টেস্টি আনারস চিংড়ি রেডি অ্যান্ড সার্ভ। সো ফ্রেন্ডস, তাহলে আজ আমার এই আনারস চিংড়ির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্টের সঙ্গে শেয়ার, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না অপর্ণা A to Z-কে, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করবে, যার জন্য প্রত্যেক দিন আমার নিত্য নতুন রান্নার আপডেট পৌঁছবে আপনাদের কাছে। সো ফ্রেন্ডস, আজ আমার রেসিপি এখানেই শেষ হলো। আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে, এবং সেখানে থাকছে নতুন নতুন জমাটি পুজোর অনেক রান্না। সো ফ্রেন্ডস, আজ এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।